প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি অদ্বিত কুমার দাস, তোমাদের ত্রিকোণমিতি ক্লাস নিচ্ছি আমি। দেখো, আজকে ছাড়াও আরো একটা ক্লাস নেব এই করোনাকালীন সময়। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি অদ্বিত কুমার দাস, প্রভাষক, গণিত বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ। আজ আমরা 7.6 অধ্যায় থেকে কিছু জিনিস নিয়ে আলোচনা করব। যেমন দেখো, একের এক প্রমাণ করতে বলছে সাইন টু এ সাইন টু বি প্লাস সাইন টু সি সমান 4 সাইন এ সাইন বি সাইন সি। আমরা লেফট সাইড নিব, সাইন টু এ সাইন টু বি সাইন টু সি। আমরা সাইন সি প্লাস সাইন ডি একটা সূত্র জানি, তোমাদের জানা থাকার কথা। 2 সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, আমরা সূত্রটা জানি, তোমাদের নিশ্চয়ই মনে থাকার কথা। দেখো, যদি না মনে থাকে আমি দেখাই দিচ্ছি সূত্রটা, হোয়াইট বোর্ড নিয়ে দেখাই দিই। দেখো, সাইন সি সাইন সাইন সি প্লাস সাইন ডি লিখতে পারি 2 সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি। আমরা দেখো, সাইন সি প্লাস সাইন ডির সূত্র ছিল 2 সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। এক্ষেত্রে আমাদের যে প্রবলেম, সেই প্রবলেমে সাইন সি সি মানে 2 এ আর ডি মানে 2 বি, তাহলে সির জায়গা 2 এ প্লাস 2 বি যদি বসাই, 2 একটা কমন যায়, 2 আর 2 কেটে যাবে, তাহলে থাকবে 2 সাইন এ প্লাস বি আর থাকবে কস এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে দেখো আমাদের তাই আছে। দেখো, আমাদের সাইন সি প্লাস ডি মানে 2 এ প্লাস 2 বি বাই 2, তাহলে এ প্লাস বি আর কস এ মাইনাস বি আছে প্লাস সাইন 2 সি। আমরা সাইন এ প্লাস বি আমাদের যেহেতু বলাই থাকবে, দেখো এই 7.6 অধ্যায়ে আমাদের দেওয়া থাকবে যে এ প্লাস বি প্লাস সি সমান পাই। আর যদি নাও দেওয়া থাকে তাহলে সেটা আমাদের ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি, অর্থাৎ এ কোণ বি কোণ প্লাস সি কোণ সমান কত, 180 ডিগ্রি ধরে নিতে হবে। আর দেওয়াই থাকবে তোমাদের, অথবা দেওয়া থাকবে এ প্লাস বি প্লাস সি সমান পাই বাই 2, আর কোনো কিছু না দেওয়া থাকলে সেটাকে এ প্লাস বি প্লাস সি সমান পাই ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের আমাদের তাহলে এ প্লাস বি, এ প্লাস বি প্লাস সি সমান পাই, তাহলে এ প্লাস বি পাই মাইনাস সি, সেই পাই মাইনাস সি বসিয়ে দেওয়া হয়েছে। পাই মাইনাস সি এটা কোন কোঅর্ডিনেট, এটা সেকেন্ড কোঅর্ডিনেট, সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে সাইন প্লাস সাইন প্লাস, আর এটা পাই, পাই মানে 90 গুণ 2, অর্থাৎ 90-এর সাথে জোর গুণ আছে, যার কারণে সাইন সি থাকবে, এটা পরিবর্তন হবে না। যেমনি কস এ মাইনাস বি আর সাইন সি সাইন টু সি, সাইন টু সি সমান লিখতে পারি 2 সাইন সি আর কত কস সি, সাইন টু এ সমান 2 সাইন এ কস এ, সেই সূত্র অনুসারে। এখন দেখো, আমরা এখান থেকে সাইন সি, এখান থেকে সাইন সি কমন যাবে 2 সহ, আমরা তাই কমন নিয়েছি। কস সি আছে বাম পাশে, এই কস সিটা আমরা আগে লিখছি আর কস এ মাইনাস বিটা পরে লেখা হয়েছে। ঠিক আছে, আবার দেখো সি, এখান থেকে দেখো সি সমান লিখতে পারি পাই মাইনাস এ প্লাস বি, সেই পাই মাইনাস এ প্লাস বি লেখা হয়েছে। সেইখান থেকে
দেখো এটা সেকেন্ড কোয়াড্রেন্ট অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে কসটা কি মাইনাস, সেই মাইনাস আগে আসছে। আর যেহেতু 90-এর সাথে 2 অর্থাৎ 90-এর সাথে যোগ গুণ আছে, যার কারণে সেটা কস কজই আছে, কজ চেঞ্জ হয় নাই, খালি মাইনাস কজ এ প্লাস বি আর কজ এ মাইনাস বি। আমাদের একটা সূত্র জানা আছে, কজ এ মাইনাস বি আর মাইনাস কজ এ প্লাস বি সমান 2 sin A sin B। যেভাবেই বলো তোমরা বলতে পারো 2 sin A sin B সমান কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, অথবা কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি সমান 2 sin A sin B। যেভাবেই বলো এই সূত্রগুলো কিন্তু আমার মাথায় রাখতে হবে, আমি বারবার বলতেছি তোমাকে এই সূত্রগুলো কিন্তু আমার মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই 2 আর 2 গুণে 4 sin A sin B আর কত sin C, এটাই আমাদের রাইট সাইড তাহলে প্রমাণিত। দেখো যদি এরকম অঙ্ক থাকে, আমি এরকম বলতে বুঝাচ্ছি যদি আমাদের সাইন স্কয়ার বা কজ স্কয়ার আকারের অঙ্কগুলো থাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমাদের, দেখো এখানে সাইন স্কয়ার আছে, সাইন স্কয়ার আছে, সাইন স্কয়ার আছে সমান 2 sin A cos B sin C। আমরা এখানে কজ স্কয়ারও থাকতে পারে, এরকম সাইন স্কয়ারের জায়গা কজ স্কয়ারও থাকতে পারে। আমি দেখো এখানে সাইন স্কয়ার বাম পক্ষ সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি নিয়েছি, আমরা খেয়াল করব এইখানে একটা প্লাস একটা মাইনাস আবার একটা প্লাস, আমরা চেষ্টা করব সবগুলো প্লাস নিয়ে কাজ করার জন্য। আমার মাইনাস নিয়ে কাজ করলে কোনো সমস্যা নেই, তবে আমি চেষ্টা করব যাতে আমাদের সবগুলো প্লাস নিয়ে কাজ করলে আমাদের সুবিধা হবে, তাই না? তাহলে সেই জন্য আমরা সাইন স্কয়ার এ আর সাইন স্কয়ার সি নিয়ে কাজ করব। দেখো আমরা সূত্র জানি যে 2 sin² a সমান 1 - cos 2 a আর 2 cos² a সমান 1 + cos 2 a। তাহলে 2 sin² এর সূত্র জানি, যার কারণে আমরা সাইন স্কয়ার এর আগে একটা 2 গুণ করছি আর সাইন স্কয়ার সি এর আগে একটা 2 গুণ করছি, আর এই 2 আর এই 2 অ্যাডজাস্ট করার জন্য 1/2 নিয়েছি, মাইনাস সাইন স্কয়ার কত বি রেখে দিয়েছি। তাহলে দেখো সাইন স্কয়ার 2 sin² a মানে 1 - cos 2 a আর 2 sin² c মানে 1 - cos 2 c, মাইনাস সাইন স্কয়ার কত বি, এখান থেকে তো 1 আর 1 2 হয়েছে আর মাইনাস, এটা ক্যালকুলেশন সহজ ক্যালকুলেশন তোমরা বুঝবা, এই 2 আর এই 1/2 কেটে 1 হয়েছে, আর এই হাফ কিন্তু সবার সাথে গুণ। দেখো এই জায়গা অনেকেই তোমরা হাফ দিবা না, এই যে এই হাফটা তোমরা ভুলে যাবা দেওয়ার সময়, খুব খেয়াল এই হাফটার জন্য তোমাদের ভুলে না যাও এই হাফটা দেওয়ার সময়। দেখো এই মাইনাসটা আমরা কমন নিয়েছি যখন, তখন এই মাইনাসটা কি হয়েছে প্লাস। এখন আমরা কস সি প্লাস কস ডি সূত্র ফেলবো, কস সি প্লাস কস ডি, কস সি প্লাস কস ডি মানে 2 cos C + D/2 কস সি মাইনাস ডি বাই টু। তাহলে দেখো 2 cos C + D/2 তার মানে 2A + 2C/2 তার মানে A + C, আর কস সি মাইনাস ডি বাই টু তার মানে 2A - 2C/2 তার মানে A - C, মাইনাস সাইন স্কয়ার কত বি। এখন দেখো 1 - 2 আর 2 কেটে গেছে, কস A + C, A + C মানে π - B, আমি আগের অঙ্কেই বলেছি যে কিছু না বলা থাকলেও A + B + C সমান পাই, আর এখানে তো আমাদের বলাই আছে যে A + B + C সমান কত পাই, তাহলে দেখো সেই জন্য π - B, কজ A + C মানে π - B আর কজ A - C মাইনাস সাইন স্কয়ার বি। দেখো আমরা এখানে 1 - sin² b টাকে আগে লিখছি, আগে লিখতে হবে এমন কিছু না, এইখানে হবে কজ এটা π - B, এটা কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে কজটা কি মাইনাস, সেজন্য সেই মাইনাস আর এই মাইনাস মিলে কি হয়েছে প্লাস, আর পাই মানে 180, 180 মানে 90-এর সাথে কত গুণ আছে, 180 মানে 90-এর সাথে 2 গুণ আছে, তাই না? তাহলে দেখো এটা কস কজই আছে আর কজ এ মাইনাস কত সি। এখন 1 - sin² b, এই যে 1 - sin² b এটা মিলে কি হয়ে গেছে, 1 - sin² b মানে কজ স্কয়ার বি, আমরা লিখতেই পারি 1 - sin² b মানে কজ স্কয়ার বি, সেজন্য আগে লিখছি আমি। তাহলে এই 1 আর এই sin² b যদি আমরা দূরে রেখে বলতাম যে 1 - sin² b
সমান কজ স্কয়ার বি, তাহলে তোমরা বলতেছো আর এত দূরে দূরে রয়েছে, সেজন্য আমি কাছে এনে দিয়েছি। ঠিক আছে, এখন কেন এটাকে সাইন স্কয়ারটাকে কজ স্কয়ার আনলাম, কারণ এখানে কজ বি আছে, আমাদের কমন নিতে হবে এই কজ, যার কারণে কজ স্কয়ার বি আর কজ বি কজ এ মাইনাস সি থেকে আমরা কজ বি কমন নিলাম। দেখো এখানে কজ বি হয়েছে আর কজ এ মাইনাস কত, সি। এখন দেখো আবার এই বিটাকে বিটাকে এই পাই মাইনাস এ প্লাস সি তে বানছি, আগের অঙ্কটার মতোই সেম, কাজগুলা সেম জিনিস। দেখো এই বিটাকে আবার কি করছি পাই মাইনাস এ প্লাস সি তে শিফট করা হয়েছে, আবার যথারীতি মাইনাস আসছে কজ এ প্লাস সি, কজ এ মাইনাস কত সি, দুইটা সূত্র, কজ এ মাইনাস সি মাইনাস কজ এ মাইনাস সি, তার মানে কি টু সাইন এ আর কত সাইন সি। এটা দেখো এক লাইন আমি আবার বেশি করে দিয়েছি, এখানে এই লাইনটা আবার এই লাইনটা সোজা করে লিখে তারপরে করে দিয়েছি, এটা সূত্র, তাহলে এটাই ডান পক্ষ। দেখো এখানে আমি লিখে দিয়েছি তিনের এর এক এ প্লাস বি প্লাস সি সমান পাই হলে প্রমাণ করো, এটা প্রমাণ করতে বলছে ট্যান টু এ ট্যান টু বি ট্যান টু সি সমান ট্যান টু এ ট্যান টু বি ট্যান টু সি, দেওয়া আছে কত এ প্লাস বি প্লাস সি সমান পাই। এখন দেখো আমার এইখানে একটু খেয়াল করতে হবে, আমার এখানে প্রমাণগুলোতে এ আছে না টু এ আছে না এ বাই টু আছে, কি আছে এখানে, টু এ আছে টু বি আছে টু সি আছে, আমার এখানে এ বি সিও থাকতে পারতো, দেখবা যে এর দুইটে আছে, আবার এ বাই টু বি বাই টু সি বাই টু থাকতে পারে। হ্যাঁ, এটার উপর আমার নির্ভর করবে, এইখানে এই লেফট সাইড এর উপর নির্ভর করবে, এই লেফট সাইড এর উপর নির্ভর করবে আমার প্রমাণের গতি প্রকৃতি। এখানে যেমন এ প্লাস বি প্লাস সি উভয়টাকে কি দুই দ্বারা গুণ করে নিছি, কেন আমরা দেখছি যে এখানে ট্যান টু এ আছে ট্যান টু বি আছে আর ট্যান কত টু সি আছে, যার কারণে আমরা দুই দ্বারা গুণ করে নিছি, গুণ করে নিয়ে দেখো টু এ প্লাস টু বি টু পাই মাইনাস কত টু সি, উভয় পক্ষে ট্যান নিয়ে নিছি, ট্যান উভয় পক্ষে যে ট্যান নিয়ে নিছি বাম পক্ষে ডান পক্ষে, আমরা ট্যান এ প্লাস বি একটা সূত্র জানি ট্যান এ প্লাস ট্যান বি বাই ওয়ান মাইনাস ট্যান এ ইন্টু কত ট্যান বি, আর এটা দেখো টু পাই মাইনাস টু সি ফোর্থ কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে 360 ডিগ্রি থেকে একটু নিচে নামছে, যার কারণে ফোর্থ কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে কস প্লাস এখানে আছে কি ট্যান, সেই জন্য একটা মাইনাস, আর টু পাই মানে 90 গুণ 4, তাহলে সেই জন্য ট্যান ট্যানই টু সি। এখন আমরা আর গুণ করে দিয়েছি ট্যান টু এ প্লাস ট্যান বি রেখে দিয়ে এই ওয়ান এর সাথে ট্যান টু সি মাইনাস ট্যান টু সি আর এই ট্যান টু সি এর সাথে এটা গুণ করে দিয়েছি মাইনাস মাইনাস প্লাস, ট্যান টু সি টাকে আমরা বাম পাশে নিয়ে আসছি, তাহলে দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি শুধু ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি তাহলে এই টু গুণ না করে করলে হয়ে যাবে, আর যদি কট থাকে তাহলে এখানে ট্যান এর জায়গায় কট নিতে হবে, প্রমাণে যদি কট থাকে ট্যান এর জায়গায় কট নিতে হবে। ঠিক আছে, অঙ্কগুলো আছে তোমরা একটু দেখবো বাসায়। দেখো ওই যে সাইন স্কোয়ার দিয়ে একটা অঙ্ক করলাম, আমি এখানে একটা কজ স্কোয়ার দিয়ে করাই দিচ্ছি, একটা সাইন স্কোয়ার দিয়ে করাই দিচ্ছি, তোমাদের মনে আছে, দেখো আমি দেখাচ্ছি, এটা আমরা সাইন স্কোয়ার দিয়ে, দেখো এই যে এটা সাইন স্কোয়ার দিয়ে করাই দিয়েছি, তাই না, সেম অঙ্ক আমরা একটা কজ স্কোয়ার দিয়ে করাই দেবো। দেখো ওই ওইখানে বির আগে মাইনাস ছিল, এখানে সির আগে মাইনাস, সেজন্য লেফট সাইড আমরা দুই দিয়ে গুণ করছি, বললাম যে কজ স্কোয়ার বা সাইন স্কোয়ার তোমাদের মাথায় রাখতে হবে, কজ স্কোয়ার বা সাইন স্কোয়ার যেখানেই পাও, এখন থেকে যেখানেই কজ স্কোয়ার বা সাইন স্কোয়ার পাও আগে একটা দুই দিয়ে গুণ করবা, কেন টু কজ স্কোয়ার আর টু সাইন স্কোয়ার আমরা সূত্র জানি, সেই জন্য দুই দিয়ে গুণ করে নিবা, আমি যখন ইন্টিগ্রেশন ক্লাস নেব বা ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আছে, যখন ইন্টিগ্রেশন ক্লাস নেব তখন আরো সুন্দর করে বলবো যে কজ স্কোয়ার বা সাইন স্কোয়ার থাকলে আগে 2, কস কিউব বা সাইন কিউব থাকলে আগে 4, তাই না, এরকম বেশ কিছু জিনিস বলবো। তো কজ স্কোয়ার আর সাইন স্কোয়ার এখন থেকে পরবর্তী জীবনে যেখানে পাও দুই দিয়ে গুণ করবা, কারণ সূত্র আছে আমাদের, আমি আগেই বলেছিলাম যে মাইনাসটাকে আমরা রেখে দেবো, সেই জন্য মাইনাসটাকে আমরা রেখে দিছি, প্লাস দুইটাকে দুই দিয়ে গুণ করে আগে কি করছি হাফ, আগের মতোই সেম জিনিস, দেখো টু কজ স্কোয়ার এ মানে 1 প্লাস cos 2 আর টু কজ স্কোয়ার বি মানে 1 প্লাস cos 2 বি, দেখো এই এক আর এক দুই, সেই দুই আর এই দুই কেটে গেছে, 1 আর এই হাফ নিয়ে আমরা এবার কস সি প্লাস কস ডি সূত্র ফেলছি, আগেরটাও কস সি প্লাস কস ডি সূত্রই ফেলেছিলাম, তাহলে
cos c plus cos d, 2 cos c plus d by 2, তাহলে 2a plus 2b by 2, আর c minus d by 2, অর্থাৎ 2a minus 2b by কত? 2, এই 2 আর 2 কেটে গেছে, দেখো, a plus b সমান a plus b, ও সরি, এই অঙ্কটাতে দেখো, 4 নম্বর অঙ্কটা তোমরা বইটা একটু খুলে দেখো, 4 নম্বরে দেওয়া আছে a plus b plus c সমান পাই বাই টু দেওয়া আছে দেখো এ প্লাস বি প্লাস সি সমান পাই বাই টু প্রশ্নে দেওয়া আছে প্রমাণ করো এত সমান এত যেখানে এ প্লাস বি প্লাস সি সমান পাই বাই টু আমার দেখো এখানে লিখতে আমি ভুলে গেছি এ প্লাস বি প্লাস সি সমান পাই বাই টু দেখো এরকম দেওয়া আছে দেখো এরকম দেওয়া আছে আমি একটু বোর্ডে দেখাই বোর্ডে দেখাই আমি দেখো বোর্ডে দেওয়া থাকার কথা যে এ প্লাস বি প্লাস সি সমান পাই বাই টু দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে দেখো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান দেওয়া আছে পাই বাই টু দেখো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান পাই বাই টু আর আগের অঙ্কগুলোতে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান কত পাই যার কারণে আমার এখানে দেখো এ প্লাস বি সমান পাই বাই টু মাইনাস সি নিয়েছি আমরা এই পাই বাই টু মাইনাস কত সি চলো আবার আমরা ওইখানে চলে যাই দেখো এই যে এখানে আমরা কি করেছি দেখো এই যে এ প্লাস বি সমান কত পাই বাই টু মাইনাস সি নিয়েছি যেখানে এ প্লাস বি সমান কত পাই বাই টু মাইনাস সি ঠিক আছে আর কজ এ মাইনাস বি মাইনাস কজ স্কোয়ার সি তাহলে ওয়ান এটা ফার্স্ট কোয়াড্রেন্টে পাই বাই টু মাইনাস সি প্রথম চতুর্ভাগে কজটা কি হয়েছে সাইন সি হয়েছে সাইন সাইন এই যে সাইন সি হয়েছে আমরা এইখানেও কিন্তু যে আগের মতো যে আমরা এখানে কজ স্কোয়ার সি সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সি লিখে নিয়েছি আমরা এক কাজ করতে পারতাম যে এখানে ওয়ান মাইনাস কজ স্কোয়ার সি একবারে সাইন স্কোয়ার সি এই ওয়ান আর ওয়ান কেটেই যাবে এখন কেটে যাবে আর আগে একবারে আগেরটাতে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার কজ স্কোয়ার লিখে নিছি তোমরা একবারেও করতে পারো দেখো এই ওয়ান আর ওয়ান কিন্তু কেটেই গেছে আর এখান থেকে সাইন সি আর এখান থেকে সাইন সি কমন নিয়েছি কমন নেওয়ার পর এটা আছে আবার দেখো সাইন সি সাইন সি সি তাহলে এ প্লাস বি প্লাস সি সমান পাই বাই টু তাহলে সি সমান পাই বাই টু মাইনাস এ প্লাস কত বি তাহলে এই সাইনটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে কজ এ প্লাস বি সাইন চেঞ্জ হয়ে গিয়ে গেছে কজ এ প্লাস বি তাহলে দেখো কজ এ মাইনাস বি প্লাস কজ এ প্লাস বি এটা আমাদের সূত্র পড়ে গেছে এটাই রাইট সাইড হয়ে গেছে ঠিক আছে দেখো তাহলে আমাদের কজ এ মাইনাস বি কজ এ প্লাস বি সমান টু কজ এ কজ বি আমার ওটা আগে একটু সমস্যা ছিল আমি সেজন্য আবার দেখাই দিচ্ছি সাইন সি কজ এ মাইনাস বি প্লাস কজ এ প্লাস বি এটা সূত্র আছে টু কজ এ আর কত কজ বি তাহলে দেখো ফলাফল টু কজ এ কজ বি আর কত সাইন সি এটাই আমাদের রাইট সাইড এটাই প্রমাণ করতে বলছে এটাই আমাদের প্রমাণ করতে বলছে ঠিক আছে তাহলে প্রমাণ নেক্সট যে অঙ্কটা দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন সময় সিকিউতে আসে আমাদের বলছে এ প্লাস বি প্লাস সি সমান পাই হলে প্রমাণ করো এ সমান বি সমান সি অথবা বলতে পারে যে এ প্লাস বি প্লাস সি সমান পাই হলে এবং দেখো এটাও এটাও আমাদের দেওয়া থাকবে এটা 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 দেওয়া থাকবে এটা দেওয়া থাকবে কট এ প্লাস কট বি প্লাস কট সি সমান কত রুট
থ্রি এটা দেওয়া থাকবে। সরি আমি লিখতে দেখো মিস্টেক হয়ে গেছে, আমি দুঃখ প্রকাশ করছি তোমাদের কাছে। এটাও দেওয়া থাকবে যে এ প্লাস বি প্লাস সি সমান পাই। দেখো অথবা বইতে প্রশ্নটা তো আছেই, প্রশ্ন তো এত এসেনশিয়াল না, প্রশ্ন তো তোমার আছেই, তুমি জাস্ট আমি সলিউশনটা করে দেবো। প্রশ্ন দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান পাই এবং কট এ প্লাস কট বি প্লাস কট সি সমান রুট থ্রি হলে প্রমাণ করো এ সমান বি সমান সি, অথবা বলতে পারে যে এ প্লাস বি প্লাস সি সমান পাই, কট এ কট বি কট সি সমান রুট থ্রি হলে প্রমাণ করো ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ, প্রমাণ করো ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। যাক দেখো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান পাই, তাহলে আমরা লিখতে পারি বি প্লাস সি সমান পাই মাইনাস এ, অথবা বলতে পারো যে স্যার আপনি কি লিখতে পারেন না এ প্লাস বি সমান পাই মাইনাস সি, আগে লিখলেন যে তাও লিখতে পারি, আমরা লিখতে পারি সি প্লাস এ সমান পাই মাইনাস বি, যে কোনো একটা লিখলেই হলো আমাদের। তাহলে দেখো আমরা উভয় পক্ষে কি নিছি কট, দেখো আগে বললাম যে আমাদের ট্যান এর প্রয়োজন হলে ট্যান নেব, টু এ টু বি টু সি ছিল আগে দুই দ্বারা গুণ করে নিয়েছিলাম, আমাদের পাই বাই টু এ বাই টু বি বাই টু সি বাই টু থাকলে পাই বাই টু দ্বারা ভাগ, টু দ্বারা ভাগ করে নেব, আমাদের যেখানে যা প্রয়োজন হবে, আমার এখানে কট প্রয়োজন সেই জন্য কট নিয়েছি। তাহলে কট বি প্লাস সি সূত্র জানি, কট বি কট সি মাইনাস ওয়ান, কট সি প্লাস কত কট বি, আর কট পাই মাইনাস এ এটা দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে সাইন প্লাস, যেহেতু কট আছে সেজন্য মাইনাস আছে মাইনাস কটে। তাহলে দেখো আমরা গুণ করছি এটার সাথে এটার সাথে এটার সাথে এইটা গুণ করছি, এটা গুণ করে রাইট সাইড একবার লেফট সাইডে নিয়ে আসে কট বি কট সি একবার গুণ টুন করে এটা আমরা পাইছি, এটা এক নং সমীকরণ দিয়েছি আমরা, এক নং সমীকরণ। ঠিক আছে আবার দেখো আমাদের দেওয়া আছে কট বি প্লাস কট এ প্লাস কট বি প্লাস কট সি সমান কত, রুট থ্রি দেওয়া আছে, এটাকে আমরা প্রথমে বর্গ করছি, বর্গ বর্গ দেখো তাহলে রুট থ্রি থ্রি হয়েছে, এটা বর্গ করছি। আমাদের জানা আছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, টু এ বি টু বি সি টু সি এ, আমাদের জানা আছে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, মনে আছে আমাদের 19 এর সূত্র শিখছিলাম 7.4 অধ্যায়, মেবি আমাদের বীজগণিত ছিল এটা স্কয়ার প্লাস বি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এর সূত্র, সেই সূত্র ভাঙছি। আর দেখো আমাদের এখানে থ্রি আছে, ভালো করে লক্ষ্য করো এখানে থ্রি আছে, থ্রির সাথে একটা ওয়ান যদি আমরা গুণ দিই, একটা ওয়ান 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 গুণ দিতে পারি না, সেই ওয়ান সমান আবার কি আছে এক নং থেকে কট বি কট সি কট সি কট এ কট এ কট বি সমান কত ওয়ান, তাহলে ওয়ানের জায়গায় আমরা এটা লিখে দিতে পারি, ওয়ান সমান আমরা এটা লিখে দিতে পারি, সেই দেখো থ্রি ইন্টু ওয়ান এর জায়গায় এটা আমরা লিখে দিচ্ছি, এটা এটা দেখো লিখে দিচ্ছি। এখন দেখো এখন মজার বিষয় হচ্ছে আমাদের কট স্কোয়ার এ কট স্কোয়ার বি কট স্কোয়ার সি লেখছে এখানে, কট স্কোয়ার এ কট স্কোয়ার বি কট স্কোয়ার সি লেখা হয়েছে। এখন দেখো এইখানে বাম পাশে আছে দুইটা কট এ কট বি, এই যে দুইটা কট এ কট বি দুইটা দুইটা আছে, দেখো কট এ আর কট বি কয়টা আছে দুইটা, বাট আমাদের রাইট সাইডে দেখো এই যে কট এ আর কট বি কয়টা আছে, কট এ কট বি তিনটা, কারণ তিন দ্বারা কিন্তু সবার সাথে কি গুণ, তার কারণে তিনটা আছে কট এ কট বি তিনটা আছে। তাহলে এটা যদি লেফট সাইডে চলে আসে অর্থাৎ বাম পাশে চলে আসে তাহলে দেখো মাইনাস একটা মাইনাস একটা, এই যে মাইনাস একটা, তেমনি ভাবে কট বি কট সি লেফট সাইডে দুইটা আছে, রাইট সাইডে কট বি কট সি কয়টা আছে তিনটা, তাহলে লেফট সাইডে চলে আসলে কয়টা একটা মাইনাস একটা, কট সি কটে কয়টা আছে দুইটা আর কট সি কটে কয়টা তিনটা, তাহলে দেখো বাম পাশে কট সি কটে ঠিক আছে একটা, তাহলে এখন দেখো আসলো কট স্কোয়ার এ কট স্কোয়ার বি কট স্কোয়ার সি মাইনাস কট বি কট সি মাইনাস কট সি কটে মাইনাস কটে আর কত কট সি সমান জিরো। তোমাদের মনে থাকার কথা আমরা যখন 19-এ পড়ছি তখন তোমাদের মনে থাকার কথা এই সূত্রটা, দেখো তো এই সূত্রটা মনে আছে কিনা, সূত্রটা মনে আছে কিনা দেখো তো,
দেখো আমাদের এই সূত্রটা মনে আছে কিনা, আমরা লিখতেই পারি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ বি বিসি মাইনাস সিএ সমান আমরা লিখতে পারি হাফ সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কয়ার আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো এটা এ স্কয়ার দুইটা, বি স্কয়ার দুইটা, সি স্কয়ার দুইটা, এ বি দুইটা, বি সি দুইটা, সি এ দুইটা, সেই দুইকে কমন নিলে এটা কেটে যাবে ওয়ান বাই টুর সাথে, এটাই থেকে যাবে। দেখো এটাই আমাদের থেকে যাবে, ঠিক আছে। দেখো তাহলে আমরা সেই সূত্র অনুযায়ী, সেই সূত্র মতো আমরা দেখো এই কাজটা করছি। দেখো আমাদের এখানে আছে এ স্কয়ার, বি স্কয়ার, সি স্কয়ার, এ স্কয়ার, বি স্কয়ার, সি স্কয়ার, মাইনাস এ বি, মাইনাস বি সি, মাইনাস সি এ। যদি মনে করো তাহলে দেখো হাফ এ মাইনাস বি, দেখো কট এটাকে এ আর কট বিটাকে বি, এ মাইনাস বি হোল স্কয়ার, বি মাইনাস সি হোল স্কয়ার, সি মাইনাস এ হোল স্কয়ার। এখন দেখো কতিপয় বর্গের সমষ্টি, কতিপয় বর্গের সমষ্টি শূন্য হইতে গেলে তারা কি আলাদা আলাদা ভাবে কি হইতে হবে, শূন্য হইতে হবে। তার মানে এটা শূন্য হইতে হবে, এটা শূন্য হতে হবে, আর এটা কি হতে হবে, শূন্য হতে হবে, কিন্তু আলাদা আলাদা শূন্য হতে হবে। তাহলে কট এ মাইনাস কট বি হোল স্কয়ার শূন্য হইলে কট এ মাইনাস কট বি সমান শূন্য, অর্থাৎ আবার কট বি মাইনাস কট সি শূন্য হইলে কট বি মাইনাস কট বি মাইনাস কট সি সমান শূন্য, আবার কট সি সমান কট এ হোল স্কয়ার শূন্য হলে কট সি মাইনাস কট এ সমান শূন্য, অর্থাৎ আমরা লিখতে পারি কট এ কট বি কট সি সমান, আর কট এ কট বি কট সি হলে উভয় পক্ষ থেকে কট তুলিতে আমরা লিখতে পারি কত, এ সমান বি সমান সি। এটা একটা ত্রিভুজের তিনটা কোণ, তিনটা কোণ যদি সমান হয় সেই ত্রিভুজটাকে আমরা কি বলি, সমবাহু ত্রিভুজ বলি, সেই ত্রিভুজটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি। তাহলে দেখো সেই সমবাহু ত্রিভুজ আমরা শুরুতেই বলছিলাম যে এটা দেওয়া থেকে আমাদের বলতেও পারে যে ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা সেটাও আমাদের প্রমাণ করতে বলতে পারে, আমাদের সিকিউ এ অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কটা। তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো যে স্যার এখানে এখানে কি হয়েছে, কারণ এটা দেওয়া আছে, আমি আবার দেখো দেখাই দিচ্ছি, তোমরা জিজ্ঞাসাও করতে পারো অঙ্কটা, ঠিক আছে। তাহলে তোমরা ভালো থাকো আর সবাই করোনার মধ্যে পড়ালেখা করো, তোমাদের 4 তারিখে পরীক্ষা হবে জানো নিশ্চয়ই, যদি কলেজ না খুলে তাহলে অনলাইনে MCQ পরীক্ষা, যদি কলেজ খুলে তাহলে তো ম্যানুয়ালি CQ MCQ মিলে, আর যদি কলেজ অনলাইনে পরীক্ষা হয় শুধু MCQ, 50টা MCQ আপাতত সিদ্ধান্ত, 50টা MCQ দেওয়া হবে, তোমরা বাসায় বসে ডিভাইসের সাহায্যে ল্যাপটপ বা অ্যান্ড্রয়েডের সাহায্যে পরীক্ষা দেবো, সফটওয়্যার সবকিছু তোমাদের বলে দেওয়া হবে নোটিশে, যথাসময়ে তোমরা জানতে পারবা। তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া করি।